सुप्रिय दर्शक अस्सलामु आलैकुम, आशा करी सबाई भालोई आछेन। आज 14 डिसेम्बर 2020 सन्धान टीवीर आजकेर पर्वे आपनादेर स्वागतम। आमादेर आजकेर सन्धान टीवी अवस्थान करछे मुन्ताहार डेयरी फार्मे, आर ई फार्मेर अवस्थान पाबना जिलार ईश्वरदी थानार अरणखोला हाट संलग्न। तो एर आगे ओई फार्मेर बेश किछु पर्व आपनादेर देखिएछि, एइबार ई फार्मे आसार पर देखलाम ওনারা ভিন্ন ধর্মী কালেকশন করছে। এই ফার্ম থেকে আপনারা গাভী গরু থেকে শুরু করে বকনা গরু ও ষাঁড় বাচ্চা সংগ্রহ করতে পারেন। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে নতুন কালেকশন আছে সেগুলোই আপনাদের দেখাবো, আর এগুলো কোনটা কোন জাতের কেমন বয়সের বা কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে আপনাদের জানাবো। আর এখান থেকে গরু নিতে আসলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন বা সেগুলো কীভাবে ক্রয় করা উচিত সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো শুরুতে আপনার পরিচয়টা আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। আমার নাম মোহাম্মদ বাচ্চু পরামানিক, মুন্তাহার ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী। আর আপনার এই ফার্মটা কোন জায়গায়? এটা হচ্ছে অরণকুলা হাটের থেকে এক কিলোখানিক ফাঁকে আর কি। আচ্ছা, মানে যে কোনো লোকে বললে দেখা দিবি, অবশ্য সমস্যা নাই। তারপরে হচ্ছে ভাটার কথা বললেও হবে, ভাটার সাথে আর কি। অরণকুলা হাটের পাশে যে ভাটা আছে, ভাটার সাথে। জি। আর এটার নাম যদিও ফার্ম, এইখান থেকে মূলত গরু বিক্রি করা হয়, লালন পালন করা হয় না? এটা বাণিজ্যিক আর কি, বিক্রয় কেন্দ্র। হ্যাঁ হ্যাঁ, বিক্রয় কেন্দ্র। তো এর আগে তো আপনাদের ফার্মে বিভিন্ন জাতের বকনা ও ষাঁড় বাচ্চা দেখছি, এবার বোধহয় নতুন সংযোজন করছেন? হ্যাঁ, নতুন যে গাভী সংগ্রহ করা শুরু করছি, এখন দেখা যাক আল্লাহ পাক কি করে। তো বকনার ষাঁড়ের মধ্যে তো এতদিন ছিলেন, হঠাৎ করে গাভীর মধ্যে আসার কারণ? এখন তো দর্শকের চাহিদায় গাভী বেশি, এই জন্য আমরাও গাভী সংগ্রহ করতেছি। আমাদের তো ব্যবসা আছে দর্শক নিয়ে, দর্শক যেটা আছে সংগ্রহ করবি, আমরাও এটা সংগ্রহ করব। আচ্ছা, তো গাভীগুলো যে নিয়ে আসতেছেন এগুলো কোন কোন অঞ্চল থেকে নিয়ে আসতেছেন, বা সেই গাভীগুলো এখানে আনার পর কতদিন রাখার পরে সেগুলো দর্শকদের নিকট দিচ্ছেন? এটা আপনারা মনে করেন আমার দেশের থেকে নিয়ে আসতেছি এবং বাইরের থেকে দু সাইডে সংগ্রহ করতেছি, এভাবেই আমার কেউ বকনা লিগিছে আমাদের থেকে, ওরা গাভী করে বিক্রি করে, এরকম ওলে আসতেছে। এরকম আনতেছে? হ্যাঁ। আচ্ছা, তো বর্তমানে কি দুধের গাভী আছে না প্রেগনেন্ট গাভী? এগিন সব প্রেগনেন্ট গাভী। প্রেগনেন্ট গাভী? হ্যাঁ। দুধের গাভী নাই? না, দুধের গাভী নাই। আর প্রেগনেন্ট গাভীর পাশাপাশি আপনার ফার্মে আর কি কি আছে? প্রেগনেন্ট গাভী আছে, বকনা বাছুর আছে, আপনার রেডি বকনা আছে, তারপরে ষাঁড় গরু আছে, কম বেশি সব কিছুই আছে, আমরা দর্শকদের দেখাতে পারবো। হ্যাঁ। আচ্ছা, তাহলে চলেন সময়টা নষ্ট না করে, যেহেতু অনেকগুলো গরু আছে, আমরা দেখানো শুরু করি। আর আপনি এগুলোর সম্পর্কে সঠিক যে তথ্য এটা আমাদের জানাবেন। আচ্ছা, ঠিক আছে। একদম শুরুতেই সাদা কালো একটা গরু আছে, এই গরুটা কোন জাতের? এটা হচ্ছে ফিজিয়ান জাতের গরু। ফিজিয়ান জাতের একটা গাভী গরু। এটা কি বলে, দুইখান দাঁত হয়েছে, এখনো দাঁতটা ফুল সমান হয় নাই, মানে দাঁত যে পরি সমান হয় সেই সমানটা এখনো হয় নাই, দাঁতের মধ্যে মাত্র গেছে তাহলে। হ্যাঁ, কে বলে দাঁতে গেছে দুইখান দাঁত। এটা তো প্রেগনেন্ট? হ্যাঁ, এটা 8.5 মাস প্রেগনেন্ট আছে। 8.5 মাসের প্রেগনেন্ট? হ্যাঁ, 8.5 মাস প্রেগনেন্ট আছে। ওলান পাল মাত্র নামা শুরু করে? হ্যাঁ, কে বলে নামা শুরু করছে আর কি, এই যে কে বলে হালকা জোল আসছে আর কি। তাহলে আপনাদের হিসাবে আর কতদিন বাকি আছে? এটা মনে করেন যে এখনো এদিক আছে 15 দিন, পরে মাসখানেক আর কি, প্রায় মাসখানেকের মতো এখনো বাকি আছে বাচ্চাটা প্রসব করতে। জি। তো গাভীটা এই অবস্থায় সম্পূর্ণ সুস্থ সবল? একদম সম্পূর্ণ সুস্থ সবল, দেখে খুর মোর সব দেখাবেন দর্শকের উদ্দেশ্য, যাতে ওনারাও দেখে বলে যে আসলে সুস্থ কিনা। অবশ্যই। তো এই গাভীটা যেহেতু প্রেগনেন্ট আছে, আমরা দুধের কথা তো বলতে পারবো না, আপনার দাম সম্পর্কে আমাদের একটা আইডিয়া দেন। এটার দাম 2,70,000 টাকা রাখবো। 2,70,000 টাকা আপনার দাম চাইছেন, কোনো দর্শকের পছন্দ হলে, গুণগত মানের সন্তুষ্ট হলে দরদাম করে নিতে পারবে। 2,000 কমবে 10। আচ্ছা, পাশে আর একটা গাভী আছে, এটা একটু মাঝারি সাইজের। হ্যাঁ, এটা মাঝারি সাইজের, এটা আছে আপনার 4 দাঁত। 4 দাঁতের একটা গাভী? হ্যাঁ, 4 দাঁতের একটা গাভী। এ দেখেন চামড়া গিনি দেখেন, প্রত্যেকটা গরু আসলে তো গাভী গরুর চামড়া দেখতে হয়, চামড়াটা যত পাতলা হবে তত মনে করেন দুধের দিক থেকে আই হবে। এ দেখেন চারটা দাঁত। তাহলে কয় নাম্বার বাচ্চা? এটাও প্রথম বাচ্চা। এটাও প্রথম বাচ্চা? হ্যাঁ, প্রথম বাচ্চা। এটা কত দিনের প্রেগনেন্ট? এটা আপনার হচ্ছে 8 মাস পরেছে কেবল, 8 মাসের প্রেগনেন্ট, তার মানে এখনো 1.5 মাস। এই যে দর্শকের উদ্দেশ্যে আরেকটা জিনিস দেখানোর দরকার, এই যে বাট গিনি, চারটা বাট চার জায়গায় থাকতে হবে, যত ফাঁক হবে তত দুধের অংশটা বেশি হবার, একটা বাটের থেকে আরেকটা বাটের ডিসটেন্স মিনিমাম 4 ইঞ্চি হতে হবে। মিনিমাম 4 ইঞ্চি হতে হবে, যত ফাঁক হবে ততই ভালো। আর দেখেন এই যে গাভীর, প্রত্যেকটা গাভীর একই রকম মনে করেন, এই যে অরিজিনাল মানে গাভী গরুর মাথা এরকমই শিং ভাঁজ হবার নিয়ম, ঠিক আছে?
গাবী গরুর মাতার ভাঁজ এরকমই হওয়ার নিয়ম। আচ্ছা, তো এই গাবিটা যত এখন 1.5 মাস বাকি আছে, এই অবস্থায় যদি কারো পছন্দ হয় কেমন দাম নেবেন? এটা আমি 1,62,000 টাকা রাখব। 1,62,000 আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। এই পাশে 3 নম্বরে আরেকটা গাবি আছে, এটা কোন জাতের? এটাও ফিজিয়ান জাতের। ফিজিয়ান জাতের? হ্যাঁ হ্যাঁ। এই গাবিটার বয়স কেমন? এটা বয়স আছে 4 দাঁত। এটাও 4 দাঁত আছে? হ্যাঁ। এটাও 4 দাঁত? হ্যাঁ। প্রথম না দ্বিতীয়? প্রথম। প্রথম বাচ্চা? জি। এটা কত দিনের প্রেগনেট? এটা প্রেগনেট আছে 7.5 মাস। 7.5 মাসের প্রেগনেট? আচ্ছা, আর এই প্রেগনেট নিয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে চেক দিয়ে নিতে পারবে তো? চেক দেয়া কি, এইসব গরু যদি সন্দেহ থাকে মানে কোনো রকম কোনো দুষ্কৃতি থাকে তাহলে আমি দেখবো সেটা। আর এই দেখেন গরুগিনির কানগিনিও দেখেন কটুক কটুক, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের সৌন্দর্যর পারে টাকা। আর গাবি গরু এমনি দুধ ছাড়া ওর তো কোনো দাম নাই পর্যন্ত। তে এখন যারা বেশিরভাগই লোক হাসতে 7-8 মাসের গাবিনটাই বেশি চাচ্ছে, এই জন্য আমরা এই গিনি সংগ্রহ করা ধরছি। এখন দেখা যাক আল্লাপাক কি করে। আচ্ছা, তো এটাও যেহেতু প্রেগনেন্ট গরু, এখনও প্রায় 1-1.5 মাসের মতো সময় আছে, আমরা দুধের কথা না বলে আপনার দাম সম্পর্কে আমাদের জানান। এটা হচ্ছে আপনার 1,65,000 টাকা রাখবো। 1,65,000 টাকা আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। বর্তমানে আপনার নিকট 3টা গাভি আছে, এই পাশে কিছু বকনা বাচ্চা রাখছেন বোধ হয়? হ্যাঁ, বকনা রাখছি। এখানে 3টা বকনা আছে এক লাটে, মানে এই 3টা বকনা একজনের কাছে বিক্রি হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে এক ওসি সাহেবের কাছে। আচ্ছা, ওসি সাহেব এই বকনাগুলো সংগ্রহ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটা যেহেতু বিক্রি হয়ে গেছে, আপনার কি বিক্রি মূল্যটা জানাবেন? না, এটা মূল্য জানানো যাবে না। এটা মনে করেন উনি ওর কাছে বিক্রি করছি, আবার যদি কয় যা আছে এখানে 2টা আছে আর ওইটা উঠাই দাও তো, এই ওই পাশে একটা আছে। আচ্ছা থাক, আমরা এই দুটাই দেখি। তো বিক্রি মূল্যটা বলা যাবে না, বাট বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তো ওইদিকে তো আপনার অবিক্রি কিছু বকনা বাচ্চা আছে? হ্যাঁ, অবিক্রি কিছু বকনা বাচ্চা আছে, সারগুরু আছে কিছু। চলেন ওইগুলা দেখি। এই যে আপনার এই পাশে আরেকটা গরু আছে, এই গরুটা সম্পর্কে একটু জানাবেন। এটা আপনার অস্ট্রেলিয়ান আর ফিজিয়ানের ক্রস, ক্রস জাতের একটা গাভী। হ্যাঁ, এই গরুটার বয়স কেমন? এটা আপনার হচ্ছে দাঁত হয়েছে 4টা। 4টা দাঁত? হ্যাঁ, 4টা দাঁত হয়েছে। আপনার প্রেগনেট আছে 7 মাস। 7 মাসের প্রেগনেট, 4টা দাঁত? হ্যাঁ। প্রথম? প্রথম। আচ্ছা, তো কোনো ক্রেতার যদি সন্দেহ থাকে চেক দিয়ে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। যেটা গাবের কথা বলবো, এটা তো সবগিনি উনি চেক করে নিতে পারবে, সমস্যা নাই। তো সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। এইটার দাম পড়বে কেমন? এটার দাম রাখবো 1,05,000 টাকা। 1,05,000 টাকা? হ্যাঁ। দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ, দরদাম করে নেওয়া যাবে। তো এখন তো শীতের সময় আসলে সব গরুকে সকালবেলা গোসল করানো হয় না? না, এদিকেও বেশ কিছু গরু আছে, এগুলো তো গোসল করানো হয় নাই। না, গোসল আমরা এইভাবে না দেখাই, কারোর যদি পছন্দ হয় ফোনে যোগাযোগ করে দেখে নিতে পারবে। এই যে যেগুলো একটু দেখতে শুনতে ভালো আছে এইগুলো আমরা দেখাই। এই যে এই পাশে শুরুতে একটা গরু আছে, এটা? এটা আপনার হচ্ছে রেডি বকনা। রেডি টাইপের একটা? হ্যাঁ, রেডি টাইপের বকনা। কেমন বয়স? এটা বয়স আছে আপনার 15 মাস। 15 মাসের মতো বয়স হয়েছে। দাঁতটা হয় নাই তো? আবার এটা দাঁত হয় নাই? দাঁত এখনো হয় নাই, হিটেও আসে নাই। না না, রেডি টাইপ? রেডি। আচ্ছা, তো এই বকনাটার যদি গুণগত মানে কারো পছন্দ হয় বা সন্তুষ্ট হয় কেমন মূল্য দিতে হবে আপনাকে? 85,000 টাকা রাখবো। 85,000 টাকা? এখান থেকে আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। আচ্ছা, ওইটা থাক, পাশে আরেকটা আছে। এটা? এটা আপনার 15.5 মাস বয়স। 15.5 মাস? হ্যাঁ। দাঁত হয় নাই তো? না 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 না, দাঁত হয় নাই। দাঁত হয় নাই? আসছিল এটা, হিটে আসছিল, হিটে আসছিল, দেওয়া হয়নি, একবার আসছিল, দেই নাই, এবার দেব। এটার দাম পড়বে কেমন? এটার দাম পড়বে 1,05,000 টাকা। 1,05,000 টাকা? হ্যাঁ। আচ্ছা, এই যে এই পাশে আরেকটা গরু আছে, এটা? এটা আপনার, এটা বীজ দেয়া আছে 1 মাসের। বীজ দেয়া আছে কিন্তু চেক দেয়া যাবে না? না না না, এগুলা বকনার হিসাবে নিতে হবে। বকনার হিসাবে? কারো যদি পছন্দ হয় এই হিসাবে নিতে পারে তাহলে নিবে, না হলে ছোট বকনা অথবা প্রেগনেন্ট গরু তাকে নিতে হবে। তো এটার দাম কেমন? এটার দাম পড়বে 95,000 টাকা। 95,000 টাকা? হ্যাঁ। আচ্ছা, তো এই যে এই পাশে আর একটা আছে, লালসে কালো, এটা এই যে আজকে ডাক আসছে আর কি? কেমন দাম পড়বে? এটা পড়বে 1,15,000 টাকা। 1,15,000 টাকা? ওই পাশে তো কিছু ছোট বাচ্চাও আছে? হ্যাঁ, ছোট বাচ্চা আছে। চলেন একটু ওইগুলা দেখে আসি। এই যে এই পাশে আপনি বেশ কিছু সার গরু আবার রাখছেন। হ্যাঁ, একদম শুরুতে একটা লালচে সার গরু আছে, কোন জাতের এটা? এটা শাহিওয়াল জাতের। শাহিওয়াল জাতের একটা সার বাচ্চা? জি। কেমন বয়স হবে? এটা বয়স কত?
8 মাস 9 মাস আছে 8 9 মাসের মতো বয়স হবে আচ্ছা তো এই শার্টটা যদি কারো পছন্দ হয় কেমন দাম পড়বে এটা 65000 টাকা রাখবো 65000 টাকা 8 9 মাসের একটা সাহিওয়াল শার বাচ্চা জি আর এর মধ্যে কতটুকু গুণগত মান আছে না আছে এটা দর্শক ভিডিও দেখলেই বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ এইদিকে আরো বেশ কিছু আছে সাহিওয়াল বকনা সাহিওয়াল বকনা হ্যাঁ কেমন বয়স এটা বয়স আছে আপনার 10 মাস 10 মাসের মতো বয়স আছে হ্যাঁ আচ্ছা এটা আসে নাই এখন না 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 আরো 4 5 মাস সময় লাগবে হ্যাঁ 4 5 মাস লাগবে এই বকনাটার কেমন দাম এটা রাখবো 60000 টাকা 60000 টাকা আপনার দাম চাওয়া আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনা আচ্ছা তারপর এখানে তো বেশ কিছু সার বাচ্চা আছে হ্যাঁ এই পাশে একটা আছে এটা এটাও সাহিওয়াল সার বাচ্চা এটা সাহিওয়াল সার বাচ্চা এই বাচ্চাটার বয়স কেমন এটার বয়স আছে 10 মাস 10 মাসের মতো এটার বয়স হইছে আচ্ছা তো সাহিল গুরুর যে বৈশিষ্ট্য পেটের নিচে নাভি থাকবে পিঠের উপরে চোট থাকবে কম্বলটা ঝোলানো থাকবে এটাই সাহিল গুরুর বৈশিষ্ট্য হ্যাঁ হ্যাঁ তো এই সাহিলটার কেমন দাম পড়বে এটা 65000 টাকা রাখবো 65000 টাকাই বা একটু কম বেশি করা যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পাশে একটা আছে এটা এটা গিরের সার বাচ্চা গির জাতের একটা সার বাচ্চা হ্যাঁ হ্যাঁ গির জাতের সার বাচ্চা গিরের বৈশিষ্ট্য মাথাটা উল্টানো কানটা অনেক ঝোলানো কানটা না অনেক ঝোলানো থাকবে এই বাচ্চাটার বয়স কেমন এটার বয়স আছে 12 মাস 12 মাসের মতো বয়স আছে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল এই বাচ্চাটার দাম পড়বে কেমন 85000 টাকা রাখবো 85000 টাকা একটা গির বাচ্চা গির কারো পছন্দ হলে আলোচনা করে নিতে পারবে নিতে পারবে এই পাশে একটা আছে এটা এটা হচ্ছে ক্রস ক্রস হ্যাঁ ক্রস মানে ফিজিয়ানেরই ক্রস গরু লাল হইছে আর কি আচ্ছা অনেকজন আবার সাইয়াল বলতে পারে মানে যে পিঠের উপরে না এটা কম হ্যাঁ চুটটা একটু কম কিন্তু কুম্বলটা আবার ভালোই আছে সাইয়াল ফিজিয়ান ক্রস হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাটার বয়সের দাম এটা বয়স আছে আপনার 11 মাস 11 মাস হ্যাঁ এটার দাম পড়বে নি 72000 টাকা 72000 টাকা দাম পড়বে আলোচনার একটু সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে আচ্ছা এই পাশে আরেকটা সার বাচ্চা আছে এটা দেশিয়া সাইয়ালের ক্রস দেশাল সাইয়াল ক্রস হ্যাঁ হ্যাঁ এটা কি বয়স কেমন এটা বয়স আছে আপনার 11 মাস 11 মাস হ্যাঁ আচ্ছা তার মানে এগুলো 2021 সালের কুরবানিতে রেডি হতে পারে হ্যাঁ রেডি হতে পারে এই শার্টটার দাম পড়বে কেমন এটার দাম পড়বে 75000 টাকা 75000 টাকা আলোচনার একটু সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে আচ্ছা এই যে এই পাশে আপনার সাদা টাইপের একটা গরু আছে এই গরুটা এটা আপনার হচ্ছে সাইওয়াল আর বাহামার ক্রস সাইওয়াল ব্রাহমার ক্রস হ্যাঁ এটা কিভাবে বুঝলেন এটা যে আপনার সাদা কালারের হলে সবাই বলে তা আমরা ওই রকমই বলতেছি মনে হয় আপনিও বলতেছেন আচ্ছা তো এই বাচ্চাটার বয়স কেমন ওটা বয়স আছে 8 মাস 8 মাসের মতো হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল এই বাচ্চাটার দাম পড়বে কেমন 75000 টাকা রাখবো 75000 টাকা কারো পছন্দ হলে আলোচনা করে নিতে পারবে এই পাশে একটা লালচে গরু আছে এটা এটা আপনার সাইওয়াল সাইওয়াল একটা সার বাচ্চা হ্যাঁ কেমন বয়স এটা বয়স আছে 10 মাস 10 মাসের মতো বয়স আছে হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটার মূল্য পড়বে কেমন এটা 65000 টাকা রাখবো 65000 টাকা আপনি মূল্য চাইছেন হ্যাঁ কারো পছন্দ হলে দরদাম করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা তো ওইটার পাশে আরেকটা সাদা বাচ্চা আছে এটা এটা ফিজিয়ান হলস্টাইন ফিজিয়ানের সার বাচ্চা হলস্টাইন ফিজিয়ানের সার বাচ্চা হ্যাঁ এই বাচ্চাটার বয়স কেমন এটা বয়স আছে আপনার 9 মাস 9 মাসের মতো বয়স আছে হ্যাঁ আচ্ছা যারা হলস্টাইন ফিজিয়ান সার খোঁজে তারা চাইলে এটা নিতে পারবে হ্যাঁ এটা নিতে পারবে এটার দাম পড়বে কেমন 55000 টাকা রাখবো 55000 টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আচ্ছা এই পাশে একটা গরু আছে এটা এটাও আপনার আছে সাইওয়াল সার বাচ্চা সাইওয়াল সার বাচ্চা হ্যাঁ এটার বয়স কেমন এটা বয়স আছে 7 মাস 7 মাসের মতো বয়স আছে হ্যাঁ আচ্ছা এটা যদি কারো পছন্দ হয় কেমন দাম পড়বে 55000 টাকা রাখবো 55000 টাকা হ্যাঁ প্রত্যেকটা গরুতে দরদামের সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে এই পাশে একটা গরু আছে এটা এটা ফিজিয়ান সার বাচ্চা ফিজিয়ান সার বাচ্চা হ্যাঁ আচ্ছা এই কারণে এরকম ডোরা কাটা হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাটার বয়স কেমন এটা বয়স আছে 10 মাস 10 মাস এটার দাম পড়বে কেমন 55000 টাকা 55000 টাকা আচ্ছা পাশে আর একটা লালচে আছে এটা এটা সাইওয়াল সার বাচ্চা সাইওয়াল সার বাচ্চা এটার দাম পড়বে 65000 টাকা 65000 টাকা আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে আচ্ছা এই পাশে একটা আছে এটা এটাও সাইওয়াল সার বাচ্চা সাইওয়াল সার বাচ্চা এটার বয়স এটার বয়স আছে 8 মাস 8 মাসের মতো বয়স আছে আচ্ছা এটার দাম পড়বে কেমন এটা পড়বে হচ্ছে 57000 টাকা 57000 টাকা আচ্ছা এই পাশে একটা লালচে আছে এটা এটা আপনার সাইওয়াল সার বাচ্চা এটাও এটাও সাইওয়াল সার বাচ্চা এটার দাম পড়বে কেমন এটার দাম পড়বে নি আপনার
কারো পছন্দ হলে কেমন দাম দিতে হবে? 85,000 টাকা রাখবো। 85,000 টাকা, হ্যাঁ। একটা 13 মাসের জার্সি বাচ্চা, হ্যাঁ। আচ্ছা, এই পাশে আর একটা লাল সাদা আছে, সরি সাদা কালো আছে, এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, হ্যাঁ। এই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়স আছে আপনার 13.5 মাস। এটার যে এই তলাটা একটু দর্শকের উদ্দেশ্যে দেখাতে হবে। অবশ্যই, হ্যাঁ। এই বাচ্চাটা 13 মাস এখনো হিটে আসে নাই? না 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 না, আর একটু সময় লাগবে। হ্যাঁ, আর একটু সময় লাগবে। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ হ্যাঁ। এই বাচ্চাটা কার পছন্দ হলে? এটা 85,000 টাকা রাখবো। 85,000 টাকা আপনি দাম রাখবেন? হ্যাঁ। আচ্ছা, পাশে ওই রকম দেখতে আরেকটা আছে, এইটা? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, হ্যাঁ। এই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়স আছে 14 মাস। 14 মাস, মানে এগুলো কি সব 13-14 মাসের কাছে? হ্যাঁ হ্যাঁ, 13-14 মাসের কাছাকাছি। নিয়ে গেলে 1-2 মাসের মধ্যে আশা করা যায় হিটে আসবে। হ্যাঁ, আশা করা যায় 1-2 মাসের মধ্যে হিটে আসবে। তলাটা দেখাই দর্শক। অবশ্যই দেখেন। আচ্ছা, হ্যাঁ, তো এই বাচ্চাটার কেমন দাম চাচ্ছেন? এই বাচ্চাটা দেখেন জাত মান, আবার দেখেন ফুটটাও সাদা, হ্যাঁ, ঠিক আছে, সব দিকেই ভালো আল্লাহর রহমতে। এটার দাম পড়বে 90,000 টাকা। 90,000 টাকা, হ্যাঁ। ফুলগুলো সাদা, প্রত্যেকটা গরুতে দরদামের সুযোগ আছে? হ্যাঁ, প্রত্যেকটা গরুতে দরদামের সুযোগ আছে। আচ্ছা, পাশে চলেন, আর একটা সাদা গরু রাখছেন, এই গরুটা দেখি। এটা হচ্ছে হলিস্টন ফিজিয়ান, সবাই বলে রানী শঙ্কর, মূলত হলিস্টন ফিজিয়ান। হ্যাঁ, মূলত হলিস্টন ফিজিয়ান, সিং দুটি সাদা আছে। এই গরু কিনে আবার অনেকজন চাহিদা বেশি হয়, চাহিদা বেশি, পছন্দ করে বেশি। হ্যাঁ, পছন্দ বেশি করে। এই গরুটার দাম রাখবো 1,05,000 টাকা। 1,05,000, পছন্দের জিনিসের কি দাম বেশি? হ্যাঁ, পছন্দের জিনিসের তো দাম বেশি। আচ্ছা, তো তারপরে কারো পছন্দ হলে একটু কথা বলে নিতে পারবে? হ্যাঁ, একটু কথা বলে নিতে পারবে। পাশে ওই রকম দেখতে আরেকটা আছে, এটা? এটা হচ্ছে আপনার 75,000 টাকা রাখবো। গোসল না করানোর কারণে কি এরকম হয়ে আছে? গোসল তো এর মধ্যে করানো যায়, দেখেন ওয়েদারের অবস্থাটা কি। আর এমনি তো আমার এই গোয়ালটা ফাঁকা জায়গায়, মানে একটু জ্বালা বাতাস হলেই মনে হয় যে কত বাতাস হচ্ছে। হ্যাঁ, তো এই বাচ্চাটার বয়স কেমন? এটা বয়স আছে 12 মাস। 12 মাস, হ্যাঁ। এটার দাম পড়বে কেমন? 75,000 টাকা। 75,000 টাকা আপনি দাম চাইছে? হ্যাঁ, আলোচনার একটা সুযোগ আছে। সুযোগ আছে। আচ্ছা, পাশে আর একটা কালো বাচ্চা আছে, এটা? পাশে একটা কালো বাচ্চা আছে, ফিজিয়ানের সাথে জার্সির করস। এটারও বাটকোটা দেখাবেন একটু দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, এই বাচ্চাটার বয়স কেমন? এটা বয়স আছে আপনার 9 মাস। 9 মাসের মতো বয়স। এগুলো আরো 5-6 মাস লালন পালন করতে হবে। আরো 5-6 মাস লালন পালন করতে হবে। আর সবগুলোই সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, এটার দাম পড়বে কেমন? এটার দাম পড়বে 65,000 টাকা। 65,000 টাকা এটার দাম চাইছেন, আলোচনার একটু সুযোগ আছে? হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। আচ্ছা, এই পাশে যে আরেকটা বাচ্চা আছে, এটা? এটা ফ্রিজিয়ান জাতের বাচ্চা। ফ্রিজিয়ান জাতের বাচ্চা, হ্যাঁ। এই বাচ্চাটার বয়স কেমন? এটা বয়স আছে আপনার 8.5 মাস। 8.5 মাসের মতো বয়স আছে। আচ্ছা, তো সম্পূর্ণ খাবার দাবার খায়? একবারে সম্পূর্ণ খাবার দাবার, মানে চোখ পর্যন্ত ডুবাই দিয়ে সারি খাবি। আচ্ছা, তো এটার দাম পড়বে কেমন? এটার দাম পড়বে 75,000 টাকা। 75,000 টাকা, হ্যাঁ। আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। আচ্ছা, এই পাশে আর একটা বাচ্চা আছে, ওই রকমই সাদা কালো, এটাও ফ্রিজিয়ান জাতের বাচ্চা। ফ্রিজিয়ান জাতের বাচ্চা, এই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়স আছে আপনার 10 মাস। 10 মাসের মতো বয়স আছে। হ্যাঁ, আচ্ছা, তো এই বাচ্চাটা যদি কারো পছন্দ হয় কেমন দাম পড়বে? এটার দাম পড়বে না আপনার 76,000 টাকা। 76,000 টাকা দাম চাইছেন, আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। আচ্ছা, তো বর্তমানে আপনার নিকট যে কালেকশনের গরুগুলো ছিল সেগুলো আমরা ইতিমধ্যে দর্শকদের দেখালাম, আপনি একটু বর্ণনা করে জানালেন। তো এবার পরিশেষে যেহেতু আমরা একটা কঠিন সময় পার করতেছি, বা আবার শীতকালও চলে আসছে, গরু লালন পালনেরও অনেক মানে পরিবর্তন আসছে, এই সময় যারা খামার করতেছে বা গরু সংগ্রহ করতেছে, কীভাবে গরুগুলো কালেকশন করা উচিত? গরু কালেকশন করার উচিত প্রত্যেকটা লোকেরই কালেকশন করার জন্য সাক্ষাৎ আসার দরকার। আসলে যে পরিস্থিতিটা চলতেছে, এই পরিস্থিতির পরে গরু কালেকশনও মানুষ খুব কম করতেছে। আমরা ধরেন এর আগে আমার 63টা গরু জড়েছিল, হ্যাঁ, 63টা গরু জড়েছিল, আল্লাহর রহমতে এখন সুস্থ। তারপরেও যে নাই এরকম কথা বলা যাবে না, কারণ কি হতেই পারে, অসুস্থ তো মানুষই হয়।
তা গরু ছাগল ধরন যার জীবন আছে তার অসুস্থ আছে কোনো সমস্যা থাকতেই পারে। এখন আমি বলবো যে আমার ঘরে নাই ওইটা বলতে পারবো না, কারণ খুরা রোগের অবস্থা ওয়েদারের জন্য হচ্ছেই। আর এমন একটা জায়গা দেখলাম না যে সেই ভ্যাকসিনটা দিয়ে কাজ হবে। আবার আপনি মনে করেন এই গরু কি নাই, যদি 15 দিন রেস্ট না দিতে পারেন তাহলে তো আপনি খুরা রোগের ভ্যাকসিনও দিতে পারছেন না। এই জায়গাটাই আমরা সমস্যায় পড়তেছি, আনতেছেন 15 দিন থাকার আগে অনেক সময় বিক্রি হয়ে যাচ্ছে, তখন আর এই গরু তো রেস্ট দিতে পারতেছি না। রেস্ট না দিলে তাপমাত্রা যদি না মাপেন, আপনি না মাপার পরে তাহলে এই ঘরে গরুর হচ্ছে ইয়া দেওয়া যাবে না, সেটাই ঠিক আছে। এই জন্য কিছু কিছু জিনিসের কার্যক্ষেত্রে মানুষের কাছে আমরাও আসতে ইয়া হয়ে যাচ্ছি। কারণ একটা গরু বিক্রি করতেছি, দেখেন ওনার বাড়ি পাঠাচ্ছি, পাঠানোর পরে দেখা যাচ্ছে 2-3 দিন ওনারও ওয়েদার আবার অ্যাকোরেট না হলে সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই জায়গায় যায় যখন খুরা রোগ হচ্ছে তখন ফোন করে বলতেছে ভাই খুরা রোগের গরু দিচ্ছেন হ্যান ত্যান সাত চতর। আসলে আমরাও কথা শুনতেছি, কিন্তু আসলে তো রোগ বালাই থাকতেই পারে প্রত্যেকটা মানুষের। দেখেন করোনার মধ্যে মন্ত্রীরা কিন্তু ঘরের বাইরে বাড়ায় নাই, কিন্তু বিগ বিগ মন্ত্রী মারা গেছে করোনার জন্য। তা আসলে যার মৃত্যু যেভাবে আছে তার সেভাবেই হবে। এখন এই গরুটা আমি নিয়ে গেলাম ভালো, বাসায় যায় খুরা রোগ হতে পারে, হতে পারে না, কিন্তু আমরা আসলে এখান থেকে হইলে মনে কাজ করতেছি কি যে হয়েছে, কিন্তু খুরা রোগ হওয়ার পরে গরু কিন্তু আরও ভালো দ্বিগুণ বাড়তে থাকে। সঠিক পরিচর্যা করে তাকে টিকায় রাখতে হবে, টিকায় রাখতে হবে। কিন্তু আসলে আমরা খুরা রোগ হইলেই যে কোনো লোক আতঙ্কিত থাকি, নিজেরা আতঙ্কিত থাকি কিন্তু ডাক্তার ডাকি। আমি আবারও বলতেছি দর্শকের উদ্দেশ্য, খুরা রোগের জন্য কোনো সুই ব্যবহার করা যাবে না। সুই ব্যবহার করলে প্রথম চান্সে যে সুই ব্যবহার করবি তার গরু মারা যাওয়ার ভাগ থাকবে 90%। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষই আমাদের এই জায়গাটায় কতকটি খামারি আছে শুইলি বসে আছে, খুরা রোগ দেখলে সুই। এখন এই গরুটার মনে করেন 104 জ্বর আছে, যখনই 104-5 জ্বর আসবে তখন ওই গরুটা খুরা রোগ হবেই। তো এই জ্বরটা যখনই আমি ইঞ্জেকশন না দিব তখন এই জ্বরটা 100 নিচে আসবে, তখনই ওর রিস্ক হয়ে যাবে, অটোমেটিক সমস্যা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। একটা গরু খুরা রোগ হইলে 2.5 দিন কোনো মতন যদি ওর ব্যথাবতে কোনো দিন থাকবে, 2.5 দিন, 2.5 দিনের পরে ও নিজেই খাদ্য ধরবি। আর খুরা রোগের জন্য একটা পাউডার আছে, এই পাউডারটা ব্যবহার করলে কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। এইগুলো বুঝে আসলে এইভাবে খামারটা পরিচালনা করতে হবে, কারণ ঘাত প্রতিঘাত সব জায়গায় আসবে। আর বিশেষ করে এই সময় যারা গরু কালেকশন করবে সরাসরি সাক্ষাতে এসে দেখে গরুগুলো বিভিন্নভাবে যাচাই বাছাই করে পরীক্ষা করে তারপরে সেগুলো সংগ্রহ করতে হবে। আর সংগ্রহ করার পরেও যে দায়িত্ব বিধি বা কর্তব্য আছে সেগুলো সঠিকভাবে পালন করলে আশা করি যে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আপনার গরু তো এই যে সেদিন এই বকনা গরু কোসে এডি কি আছে সার গরু, এখনো মেলা লোক আছে গরুই চিনে না যে বকনা কোনটা কোনটা সার, সেটাই মাথা নষ্ট হয়ে গেছে আমার ওই লোক দেখি। তাহলে এরকম মানুষ নাই তো, মানুষের মধ্যে সব রকম মানুষ আছে। আপনার আগে মানুষ বুঝতে হবে, এবং আরেকটা জিনিস ভাবতে হবে প্রত্যেকটা জিনিসেরই, যে ব্যবসার ভিডিওটা দেখেন কিছুদিন আগে কিন্তু প্রত্যেকটা জায়গায় ভিডিও ছাড়ছে, এখন কয়টা ভিডিও হচ্ছে এগুলো খেয়াল করতে হবে। আর প্রকৃত যদি গরুর ব্যবসিকের থেকে গরু নেয় সে ঠকবে না কোনো দিনই, সেটা যেখান থেকেই নেয়। এখন কেউ গরুর ব্যবসা করে না, একজন মনে করেন 5টা গরু আনছে ও ভিডিও সারি বসে আছে, তাহলে ওই লোককে বুঝবি কি করি? আজ 15-16 বছর ধরে আমরাই বুঝতে পারি না যে কোনটা কি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কোন অবস্থায় আছে। ঠিক আছে, তো ঠিক আছে, পর্বটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আপনার কালেকশনে যে গরুগুলো ছিল সেগুলো আমরা ইতিমধ্যে দর্শকদের দেখাইছি, আপনি বর্ণনা করে জানাইছেন, কারো কোনোটা পছন্দ হলে তারা যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, আর সকল সুযোগ সুবিধা এখানে আছে, সকল সুযোগ সুবিধা আছে। ওনারা যদি বাড়িতে পোষাই নিতে চায় ব্যাংকের মাধ্যমে টাকা অ্যাকাউন্টে জমা দিবি, আমরা গরু আমাদের নিজস্ব পরিবহন দিয়ে পোষাই দিবেন। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গরুগুলো দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।